শীতকালে একদম টাটকা পালং শাক পাওয়া যায় এই পালং শাক দিয়ে আজ এক নিরামিষ রেসিপি শেয়ার করব রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা ঝটিকাছ কিচেনের নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে এই রেসিপিটি দেখে দুয়াটির মতো পালং শাক নিয়েছি পালং শাকটা ভালো করে বেছে নেব। বাজার থেকে টাটকা পালং শাক নিয়ে আসার পর ভালো করে বেছে নিতে হবে খারাপ পাতাগুলো অনেক সময় শাকের মধ্যে পোকা থাকে ভালো করে বেছে একটা গামলার মধ্যে নিয়েছি তারপর মোটামুটি মাঝারি সাইজের করে কেটে নেব পালং শাকের সাথে কিছু সবজি ব্যবহার করেছি শীতের এই টাটকা সবজিগুলো পালং শাকের সাথে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে সবজিতে আছে আলু মূলো বেগুন সিম প্রত্যেকটা উপকরণ কেটে সাজিয়ে নিয়েছি মাঝারি সাইজের করে আলু মূলো সিম বেগুন কেটে নিয়েছি আর এর সাথে ব্যবহার করব ডালের বড়ি কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়াইতে দু চামচ মতো তেল দেব। সাদা তেল দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নেব ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি আর রান্নার সময় সর্ষের তেল ব্যবহার করব বেগুনগুলো একটু অল্প আছে ভাজা করে তুলে রাখব। এর সাথে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ এরপর একটু ঢাকা দিয়ে বেগুনগুলোকে ফ্রাই করে নেব নিরামিষ যে কোনো রেসিপির সাথে একটু ডালবড়ি ব্যবহার করলে খুব ভালো লাগে আর পালং শাকের সাথে তো আরও বেশি ভালো লাগে বেগুন ভেজে তুলে রাখছি খুব বেশি ফ্রাই করে হালকা ফ্রাই করে তুলে রাখছি বেগুন ভেজে নেওয়ার পর কড়াইতে আরও একটু তেল দিয়ে রেডিমেড ডালের বড়ি ভেজে নেব আপনারা চাইলে বাড়িতে ডালের বড়ি বানিয়ে তারপরে পালং শাকের সাথে ব্যবহার করতে পারেন হালকা তেলে আমি ডালের বড়িগুলো ভাজা করে তুলে নিলাম এরপর আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি কড়াইতে মোটামুটি দু চামচেরও বেশি হবে তারপর ফুরনে দিয়েছি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুরন থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসার পর কেটে রাখা আলু মূল সিম দিয়ে দেব কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেব লবণ প্রায় দেড় চামচ হলুদও দেড় চামচ দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে কিছুটা সময় কষিয়ে নেব। অনেকটা ফ্রাই হয়ে এসেছে বন্ধুরা তারপর আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব ফ্রাই করে রাখা বেগুনটা একটু পরে ব্যবহার করব এরপর আমি পালং শাক দিয়ে দিয়েছি পালং শাক দেওয়ার পর মনে হচ্ছে অনেকটা পালং শাক কিন্তু না একটু মজে আসার পর দেখবেন পালং শাকটা একেবারে কমে গেছে পালং শাক দেওয়ার পর কিছুটা সময় নেড়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। ঢাকা চাপা দেওয়ার পর শাকটা অনেকটা কমে যাবে আর শাকের গায়ে থেকে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেই জলেই অন্য সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি ফ্রাই করে রাখা বেগুনটা দিয়ে দেব আর ডাল ভরিটা দেব প্রথমে বেগুনটা ব্যবহার করলে একদম খুঁজে পাওয়া যাবে না এই বেগুন তার জন্য একটু শেষে ব্যবহার করছি ফ্রাই করে আগে ভেজে তুলে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর একটু মাঝারি আছে বেশ কিছুটা সময় ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এতে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিছুটা সময় রান্না করে নেওয়ার পর দেখুন অনেকটা মজে এসেছে আর সমস্ত সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে তারপর পরিমাণ মতো আমি একটু চিনি ব্যবহার করছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো লাগে মিষ্টি স্বাদের একটা রেসিপি হয় বন্ধুরা খুব সুন্দর সবজি সেদ্ধ হয়ে গেছে এবং একটা মাখো মাখো গ্রেভি হয়েছে শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ধনেপাতা পাতা ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপর আমি থালায় নামিয়ে নিচ্ছি একদম গরম গরম এই নিরামিষ সবজিটা যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে রেসিপিটি দেখার জন্য